নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে একটা খুবই সাধারণ রেসিপি, সাধারণ একটা সবজি দিয়ে তৈরি করা, নিরামিষ কিংবা আমিষের দিনেও কিন্তু তৈরি করে খেতে পারেন, বেশ মুখের স্বাদটা কিন্তু বদলে যাবে। আর যারা খান না তারাও কিন্তু খুব পছন্দ করে এই সবজিটা খাবেন। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন আমি যেভাবে করেছি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপি। এখানে আমি কুমড়ো নিয়েছি, কুমড়োগুলোকে একটু খণ্ড খণ্ড করে পিস করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো দিয়ে এটা তৈরি করব। কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, শুকনো খোলায় একটু টেলে নেওয়ার মতো ভেজে নেব এবং সুন্দর যখন একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এটা নামিয়ে নেব। মিনিট দু তিনেক ভেজে নিয়েছি, দেখুন এটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার পর এটাকে একটা পাউডার বানিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়েছি বেসন, এখানে আমি দু টেবিল চামচের মতো বেসন নিয়েছি। বেসনের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করছি আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি কালো জিরে। এগুলো ওয়ান পিঞ্চ করেই প্রায় নোয়া রয়েছে। এবার বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। যেহেতু আমার কুমড়োর পরিমাণটা খুবই কম সেই জন্য বেসনের পরিমাণটাও কিন্তু খুবই কম রয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে ছোট ছোট করে বড়ার আকারে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি। আপনারা যদি পরিমাণে অবশ্যই বেশি করেন বড়াটাও কিন্তু অবশ্যই একটু বেশি দেবেন। বড়াগুলোকে এপাশ ওপাশ করে দুদিকে আমি লাল করে ভেজে নিয়ে এটাকে উঠিয়ে রাখব। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে উঠিয়ে রেখে ওই বড়া ভাজার তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে গেলে আমি মিষ্টি কুমড়োটা যেটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে আর হালকা আঁচে রেখে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, লবণটা স্বাদ মতন দিয়ে দিয়েছি। এবার লবণটা দেওয়ার পরে কুমড়োটাকে একটু মিক্সড করে নিচ্ছি লবণের সাথে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম 1/4 টিস্পুনের মতো। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে কুমড়োটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়োটা একটু সেদ্ধ হয়েছে কিনা আমি একটু কুন্তি দিয়ে দেখব, মনে হচ্ছে এখনও আর একটু সময় লাগবে। আরও আমি অল্প একটু জল অ্যাড করলাম, এখানে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কুমড়োটাকে আমি ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এদিকে আমি একটা বাটির মধ্যে তেঁতুলের পাল্প নিয়েছি, পাকা তেঁতুলের পাল্প। এটাকে গরম জলে ভিজিয়ে রেখে আমি পাল্পটা বার করে নিয়েছি। দেখুন কুমড়োটা এদিকে জলটাও বেশ ঘন হয়ে গেছে এবং কুমড়োটা বেশ সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি, বেশ কয়েক চামচ তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। টকটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি দু চামচের মতো দিলাম। এবার আমি দিয়ে দেবো চিনি, চিনিটা এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম। যেহেতু পাকা তেঁতুলে বেশ খানিকটা টক থাকে সেই জন্য চিনিটাও স্বাদ মতো দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ফুটতে শুরু করেছে দেখুন বেশ চিনিটা গলে গিয়ে একটু তরল হয়ে গেছে, এটা ফুটতে শুরু করেছে, তখন আমি ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আরও সামান্য একটু জল অ্যাড করলাম কারণ বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এটা আমি কিন্তু এক চামচের মতো অ্যাড করলাম।
ভাজা মশলাটা দিয়ে এবার ভালো করে আবারও হালকা হাতে একটু মিক্সড করে নিচ্ছি। দেখুন কাইটা বেশ ঘন ঘন হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব। একদম রেডি হয়ে গেছে কুমড়ো বড়ার টক। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।